আপনারা যেসব সুযোগ সুবিধা স্থগিত করেছিলেন সেগুলো কি? আমরা যেগুলো স্থগিত করেছি সেটা আদালতের নির্দেশ অনুযায়ী করেছি, যা করবো তা আদালতের নির্দেশ অনুযায়ী করবো, আমাদের নিজস্ব তো কিছু করার নাই। এবং আইন যেভাবে আছে আইন যেসব প্রতিকার তারা পায় সে পাবে, আমাদের কোনো আপত্তি নেই তো এই ব্যাপারে। আইন যেসব প্রতিকার গ্রামীণ পায় সব তারা পাবে, কারণ 2000 কোটি টাকা তো লেনদেন শেষ হলো না, আমরা চাই 12,000 তারা চাই আরো কম, নিশ্চয়ই একটা আলোচনার সিদ্ধান্ত আদালত থাকবে। আমার বিশ্বাস
মাননীয় আদালত সিদ্ধান্ত নিবে। এখন যে অবস্থায় আছে সেটা আদালতের নির্দেশ ছাড়া আমাদের কিছু করার নেই। কারণ আপনারা নিশ্চয়ই জানেন 5-6 মাস আগে গ্রামীণ ফোনকে আমরা মাত্র 200 কোটি টাকা দিতে বলছিলাম, সেটাও 2 মাসে 2 বার 100 কোটি টাকা। তারা অত সন্তুষ্ট হয় নাই, তারা এই টাকা দেয় নাই, তাদেরও কিছু অবলিগেশন আছে, কিছু লিমিটেশন আছে, তাদের বোর্ড আছে, বোর্ড হয়তো কনভিন্স হয় নাই, বোর্ড কনভিন্স না হওয়ার জন্যে তারা আদালতে গেছে। আদালত যেসব আদেশ দিবে সে তো আমাদের মানতে বাধ্য হবো আমরা। এই আদালত কিন্তু এমন আপনার আদালত না যার উপরে কোনো আপিল করে দেয়, হাইয়েস্ট কোর্টের দরকার। আপিল বিভাগে আদেশের